কথা কি ভুলে গেলি? আমি যে গ্রামে এসে এতদিন ধরে পড়ে আছি, আমার তো কোনো খোঁজ খবরই নিতেছিস না। আমি তো তোর চাচার সাথে যখন যাচ্ছিলি তখনই মানা করছিলাম, এখন যাওয়ার কোনো দরকার নাই। তুই তোর চাচার কথা শুন না, ডেং ডেং করে নাচতে নাচতে গ্রামে চলে গেছিস, এখন থাক গ্রামে, দেখ কেমন লাগে। বছরের একটা মাত্র ঈদ, ওই ঈদটা আমার গ্রামে ফেলার ইচ্ছা, তোর ইটা করতে পারবি? আমরা তো একই সাথে ঈদ করতে চাইছিলাম, তুই তো শুনস নাই। এই তোর মনোভাবটা বলতো, গ্রামে থাকলে বল ঢাকায় যাব, আর ঢাকায় থাকলে বল গ্রামে যাব। এই গ্রামে আর ঢাকায় আসা যাওয়া করলে করোনা পরিস্থিতিটা কি থাকবে তুই বুঝতে পারতেছস? নিজে তো আক্রান্ত হবি, আমাদের সবাইকে আক্রান্ত করবি। থাক দেশে থাক। তাহলে কি ঈদের গরু কিনতে হাটে যাব না? না, এই বছর হাট থেকে নয়, অনলাইন থেকে গরু কিনবো। আরে জামা কাপড় ছাড়া তো ঈদই জমে না, ঈদ তো পুরো পাইছা হয়ে যায়, জামা কাপড় ছাড়া কি ঈদ করা যাবে না? জামা কাপড় কিনবো না? এক ঈদের জামা কাপড় না কিনলে কিচ্ছু হবে না, ভবিষ্যতে অনেক অনেক জামা কাপড় কিনতে পারবি, আগে তোর নিজের জীবন বাঁচা। খালি খালি পণ্ডিতি করে। আর শোন, ঈদের দিন কিন্তু এবারই ওবারই ভুলেও যাবি না, যেখানে যাবি সঠিকভাবে মাস্ক পরে থাকবি। তাহলে কি আমি ঢাকায় এসে পড়বো? না না, তোর এখন আসার কোনো দরকার নাই, যেখানে আসস সেখানেই থাকবি। আচ্ছা ভাই, ঈদ মোবারক। ঘর থেকে বের হলে যতই থাকুক কাজ সঠিকভাবে পরে থাকবেন নিজের মাস্ক, সরকারি নির্দেশিকা মেনে নিজে সুস্থ থাকুন, অন্যদেরকেও সুস্থ রাখুন। দৈনিক ভালোমন্দ, যার অধিকার আছে সবার।